হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের গুগলের দুইটি এমন সেটিং দেখাবো যে সেটিংগুলো বাই ডিফল্ট আপনার অন করা থাকে। যেই সেটিং দুইটি অন না যদি অফ না করেন তাহলে যে কোনো মুহূর্তে হ্যাকিং হয়ে যেতে পারেন। যে কেননা যখনই আপনি হোয়াটসঅ্যাপস মেসেঞ্জার অথবা ইমোতে অথবা যে কোনো জায়গায় চ্যাট করেন সেটি বাই ডিফল্ট কী লেখেন না লেখেন অটোমেটিক চলে যাবে। এমনকি আপনার পার্সোনাল ফ্যামিলি মেম্বারের নাম্বার, এমনকি আপনার যদি কয়েকটি আপনার ইমেল চালান সেটাও স্পেলিং হিসেবে তার পাসওয়ার্ডটি হ্যাকিং করে নিয়ে যেতে পারে। তাহলে ফ্রেন্ডস, এটা কিভাবে অফ করে যায় যদি জানতে চান তাহলে ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হাউ টু আন অ্যান্ড্রয়েড পিসি। আমি শামি মেসি আপনাদের সাথে। চলুন কথা না বলে চলে যাই মূল কাজে। ফ্রেন্ডস ফ্রেন্ডস এর জন্য চলে যাব আমি আমার সিটিংয়ে। এখানে সিটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে চলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে পাচ্ছেন জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্ট, এইখানে ট্যাপ করে দেবেন। এখানে জেনারেল ম্যানেজার ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইম্পোর্ট নামের যে একটি অপশন আছে এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর ফ্যান এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্যান কিবোর্ড, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন জিবোর্ডে ট্যাপ করবেন। হ্যাঁ, জিবোর্ডে ট্যাপ করার পর ফ্রেন্ডস এইখানে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামের যে একটি অপশন আছে দেন অ্যাডভান্স ট্যাপ করে দেবেন। অ্যাডভান্সে ট্যাপ করার পর ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউজ স্ট্যাটাস দেখছেন অটোমেটিক সেন্ড কিবোর্ড ইউজ স্ট্যাটাস ইন অন গুগল। আপনি কী লেখেন না লেখেন অটোমেটিক যেগুলো লেখাগুলো লেখেন সেটা কিন্তু আপনার কিবোর্ডের লেখাগুলো অটোমেটিক আপনার গুগলে সেন্ড করে দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আপনার অটোমেটিক সেন্ড করে দেয়। এটা আপনি কষ্ট করে এটা ডিসেবল করে দেবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার স্নিপেটস অটোমেটিক শেয়ার স্নিপেটস হোয়াট হাউ টু টাইপ, দেখতে আপনি কী টাইপ লিখতেছেন কী লিখতেছেন গুগল অ্যাপস ইম্প্রুভের কোনো এপিকে অথবা খারাপ কোনো অ্যাপস যদি কিছু লেখেন অথবা যেটা ইউজ করেন সেটা অটোমেটিক আপনার গুগলের কাছে এটা পাঠিয়ে দেয়। আপনি কষ্ট করে এই দুইটি অফ করে দেবেন। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস এই দুটি অফ করার কারণে আপনি বেঁচে যেতে পারেন, আপনার ডাটা লিক হতে অনেক ধরনের সমস্যা হতে। তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, এইরকম নিত্য নতুন টিপস পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।